তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের প্রশ্ন উত্তর পালা আবার আমরা শুরু করতে যাচ্ছি। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে জ্যোতি মল্লিক সাহেবের প্রশ্ন। তিনি বলছেন, স্যার আমি যদি পুঁয়ের শাকের বদলে কপির পাতা দেই তাহলে হবে? আজ বেশি কথা বলতে চাই না। ভালো কথা, বেশি কথা না বলা খুব ভালো। লাকসই কথাবার্তা বললে বেশি কাজে দেয়, আর বেহুদা কথাবার্তা বললে কাজে হয় না আসলে। তো ধন্যবাদ ভাই জ্যোতি মল্লিক। পুঁই শাকের বদলে কপির পাতাটা একটু ভালো পুয়োর অর্থাৎ গরিব হয়ে যায় আর কি। পুঁই শাকের পাতা এবং ডাটা এটা অনেক মানে রিচ, এটা ধরেন আমিষের দিক থেকে হোক আর ভিটামিন বি কমপ্লেক্সের দিক থেকেই হোক, এটা পুঁই শাকের পাতাটা কিন্তু অনেক কী বলবো অনেক পুষ্টিকর। এটা পুঁই শাক তো পালং শাকের সঙ্গে অনেকটা কম্পিটিশনে আসে, তো পুঁই শাকের যেটা পুষ্টি কপির পাতাটা অনেক পুষ্টি কম। কিন্তু তারপরে কথা হচ্ছে যে একেবারে না দেওয়ার থেকে যদি কপির পাতাটা দেন তাহলে কিন্তু কাজ তো কিছুটা হবে। যেমন আমরা অনেক সময় দামি খড়ের কথা গাড়ি ঘাসের কথা বলি, যেমন দামি ঘাসের যে ব্যাপার স্যাপারটা হয় যে দামি ঘাস করলে তো দামি ঘাস করতে পারলে ভালোই হইলো, কিন্তু অনেক সময় দামি ঘাস করতে না পারলেও আপনার ধরেন যে আমরা কম দামি ঘাস দুর্বা ঘাস দিয়েও তো আমরা অনেক সময় অনেক কাজ চালা যেতে পারি। ঠিক ব্যাপারটা হলো এই রকমের, একবারে না থাকার থেকে অনেক ভালো। তো অনেক সময় বাঁধাকপির ইয়া বেশি দেখা যায়, মনে করেন যে খুব সস্তায় পাওয়া যায় অনেক জায়গায়, এটা যদি আমরা পাই তাহলে আমরা এটা দিতে পারবো। ধন্যবাদ ভাই। এর পরের প্রশ্নটা হচ্ছে যে জাহিদ মানিক সাহেব, দিনে পুকুরে কতটুকু সময় সূর্যের কিরণ পড়া প্রয়োজন? ধন্যবাদ ভাই। আপনার দিনের মধ্যে কতটুকু দেওয়া দরকার এটা হলো গিয়া ধরেন আমি যদি বেতন চাই কথার কথা, তাহলে কত বেতন দেওয়া দরকার এটা এই রকমের ব্যাপারটা এই রকমের না। আপনি যত সূর্যের আলো আপনার পুকুরে পড়বে আপনার পুকুর তত প্রোডাক্টিভ থাকবে। মানে এরকমের না যে মনে করেন যে অনেক সময় যেমন গরুর ক্ষেত্রে প্রাণীর ক্ষেত্রে বলি যে প্রাণীর ক্ষেত্রে আপনার যেমন যে একটা আমরা খাবো দাবো সারাদিন, আবার রাত্রে যখন অন্ধকারে নেমে আসবে আমাদের এরকমের ঘুমের দরকার। তো পুকুরের ব্যাপারটা ঠিক এরকমের না যে বেশি রোদ থাকা যাবে না, সেটা না। তবে কমপক্ষে 6 ঘন্টা একটা ভালো প্রোডাক্টিভ পুকুরের অন্তত 6 ঘন্টা যদি সূর্যের কিরণ পায় তাহলে মোটামুটি কাজ চালাইতে পারবে আর কি, ভালো কাজ চালাইতে পারবে। মানে 6 ঘন্টার কম হলে তখন কিন্তু তার প্রাকৃতিক উৎপাদনটা কমতে থাকে। মানে এমন হলে ভালো যে মনে করেন যে সূর্যোদয়ের সাথে সাথে শুরু করে একের সূর্যাস্ত পর্যন্ত যদি আপনার পুকুরটা কী বলি যে সূর্যের আলো পায় সেটাই সবচেয়ে লাভজনক বা মোস্ট প্রোডাক্টিভ পয়েন্ট হিসাবে আর কি আপনার এটা কাউন্টেবল হবে বা আপনি সেরকমের প্রোডাকশন পাবেন। তবে অনেক সময় হয় যেটা সেটা হলো যে পুকুরের পাড়ে অন্য মানুষের গাছ কিংবা এরকমের কোনো বাধা যদি এরকমের থাকে তাহলে সেক্ষেত্রে ওই খেয়াল করতে হয়, চেষ্টা করতে হয় যে সূর্যের আলো কতটুকু পড়ে, কারণ সূর্যের আলোর সঙ্গে প্রাকৃতিক খাবারই শুধু না, ফাইটোপ্লাংটনের সঙ্গে আপনার অক্সিজেন তৈরির একটা ব্যাপার স্যাপার থাকে, যে কারণেই এই ইয়াটার বেশি দরকার হয়। তো ধন্যবাদ ভাই আপনাকে। এর পরের প্রশ্ন হচ্ছে রাসেল মজুমদারের প্রশ্ন। তিনি বলছেন, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছি। আমার প্রশ্ন হলো, অনেকেই দেখি অ্যারেটর ব্যবহার করে কিন্তু আমি নতুন চাষি, তো আমাকে যদি এটার ভালো দিক আর খারাপ দিক সম্পর্কে বলতেন। আপনাকে ধন্যবাদ ভাই। অ্যারেটর ব্যবহার করা সাংঘাতিক লাভজনক ব্যাপার, এটার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো প্রশ্ন নাই, আর এটা কারোর সঙ্গে তুলনা করা যাবে না। কারণ আপনার মনে করেন যে একটা পুকুরে স্বাভাবিক পরিচর্যায় যদি 100 কেজি আবাদ হয়, অ্যারেটর ব্যবহার করলে ওখানে কমপক্ষে 160 কেজি 70 কেজি পর্যন্ত আবাদ হবে, দ্বিগুণের কাছাকাছি চলে যাবে। কিন্তু অ্যারেটর ব্যবহার করা মানে কি, অক্সিজেনের যে ঘাটতি মাছের গ্রোথের সঙ্গে মাছের দেহবৃদ্ধির সঙ্গে অক্সিজেনের একটা উপস্থিতির একটা ব্যাপার স্যাপার থাকে, যে তার যথেষ্ট পরিমাণে অক্সিজেন না থাকলে তার যে খাওয়া খাবারগুলি এগুলির যে সার বস্তুগুলি এটা তার দেহে লাগতে পারে না। কিন্তু যদি সে যথেষ্ট দেয় মানে কি বলে আপনার যদি বাতাস অক্সিজেন যদি সবসময় সরবরাহ করা যায় তাহলে কিন্তু মাছের দেহের মধ্যে যেমন তার হজমের কাজটা খুব ভালো হবে, এক দ্বিতীয়ত হচ্ছে যে তার শ্বাস কষ্ট যদি না হয় কিংবা তার যদি কোনো অভাব কখনো না থাকে নিঃশ্বাসের। আপনি একটা জিনিস পরিবেশের কথা ভাবেন যে
এমন গুনে গুনে আপনাকে অক্সিজেন দেওয়া হইলো যে আপনি কিছু সময় শ্বাস নিতে পারলেন, কিছু সময় শ্বাস নিতে কষ্ট হচ্ছে বা এরকমের হলে তখন দেহবৃদ্ধিটা কিন্তু স্বাভাবিক থাকবে না। এর থেকে অনেক ভালো হবে যেটা, সেটা হচ্ছে যে একটা ফ্রেশ জায়গায় যদি আপনাকে রাখা যায়, যেন আপনি আপনার প্রয়োজনীয় অক্সিজেন যেখান থেকে টানতে পারবেন, এটা যদি করা যেতে পারে তাহলে কিন্তু আপনি সবচেয়ে ভালো থাকবেন। তো অ্যারেটর ব্যবহার করার কোনো খারাপ দিক কোনো কিছুই নাই, কোনো প্রশ্নই আসে না। অ্যারেটর ব্যবহার করা মানে হচ্ছে মাছ চাষে এক ধাপ আগায় যাওয়া, দ্বিগুণের কাছাকাছি যাওয়া। অতএব আপনার যদি অ্যারেটর আপনি, তবে অনেক অ্যারেটরের নামে অনেকে অনেক ব্যবসা করতেছে, কিন্তু অ্যারেটরের নামে অনেক ব্যবসা করতেছে, আপনার যেটা করতে পারেন সেটা হলো একটা সাবমার্সিবল পাম্প বলে একটা পাম্প, কিংবা আপনার ড্রেনেজ পাম্পও বলে, এরকমের একটা পাম্প 5-7 হাজার টাকার মধ্যে খুব ছোট সাইজের একটা পাম্প আপনারা যদি পুকুরের মধ্যে সেট করতে পারেন, তাহলে এর তলার পানিও যেমন উপরে উঠাই দিতে পারে, ওইটাতে থেকে যে অ্যারেকশনটা হবে এটা আপনাদের জন্য যথেষ্ট। আপনার ওই যে প্যাডেল হুইল লাগায়, আমি কালকে একটা দেখছি, আমি নাম বলতে চাই না, প্যাডেল হুইল লাগায় এই 4টা প্লাস্টিকের প্যাডেল হুইল, একটা হাফ হর্সের একটা পাম্প, আর একটা সাথে একটা মেশিনারি, 60,000 টাকা। এটা কোনো এটা ইয়া না, এটা লাভজনক না। আপনারা ওই যে সাবমার্সিবল পাম্প যেটা আছে সেইটা, ওই ড্রেনেজ পাম্প, আর আপনি এটাও করতে পারেন, মনে করেন যে একটা 1 হর্সের একটা পাম্প লাগায় আপনি যদি মনে করেন যে আপনার পানিটা তুলে আবার ওইখানে পুকুরের মধ্যে ফালাই দিলেন, এখানেও যে খুব খারাপ হবে তা কিন্তু নয়, আপনারা এরকমের করতে পারেন। সাবমার্সিবল পাম্প দিলে আরও ভালো হবে এইটা, তবে সাবমার্সিবল পাম্পটা সেট করার সময় এমন একটুভাবে সেট করা দরকার যেন কাদাটা, যেন তলার ঘোলা বা কাদাটা যেন উপরে উঠে না আসে, একটা মাঝ রাস্তায় ঝুলন্ত অবস্থায় দেওয়া দরকার, তাহলে আপনার জিনিসটা খুব ভালো হবে। তো অনেক ধন্যবাদ ভাই আপনাকে। এরপরে আমাদের প্রশ্ন আসছে আশরাফুল ইসলাম শিলন সাহেবের প্রশ্ন। তিনি বলছেন যে স্যার সালাম নেবেন। ওয়ালাইকুম সালাম। আপনি গত ক্লাসে বলেছেন যে তৈরি খাবার 15-20 শেষ করা উচিত, কিন্তু স্যার আমি তো না জেনে 2 মাসের জন্য একেবারে তৈরি করে ফেলেছি। ও আচ্ছা, 15-20 দিনের জন্য না? এইটা এইটা যে আমার বলাটা এইরকমের ওইটা যে ফাইনাল কথা তা না। আপনি বলছেন যে উপাদান যেটা দিচ্ছেন যে সয়াবিন, অ্যাঙ্কর, ভুট্টা, ধনচে বীজ, শুটকির গুঁড়া, রাইস ব্র্যানের সাথে লবণ পানি ছিটিয়ে একত্রে মিশিয়ে প্রথমে পলি ব্যাগে, তারপরে সারের বস্তায় মুখ বন্ধ করে প্যাক করে ফেলেছি। এখন আপনার কথা শোনার পর তো আমি চিন্তায় পড়ে গেলাম। আপনার দুশ্চিন্তার কোনোই কারণ নাই। আপনারা যেভাবে প্রশ্ন করেন আমি সেইভাবে উত্তর দিই, তারপরে আমার যতটুকু মতামত দেওয়ার সেটা। এটা হলো গিয়ে আপনি তো 2 মাস করে ফেলছেন, কেউ যে 2 দিনও রাখতে চান না তাকে কি বলবেন তাহলে? তো আমাকে তো কথাবার্তা বলতে হয় ওই যে মানে একটু শতজনের মাঝে বরাবর একটা জিনিস দেওয়ার জন্য। আপনার এই যে 2 মাসে এটা খাবারের কোনো নষ্ট হবে না, দুশ্চিন্তার কোনো কারণ নাই। আপনার যেহেতু এটা শুকনা খাবার, আর এখানে আপনি যেহেতু ময়েশ্চারের ব্যাপার স্যাপারটা আপনি কন্ট্রোল করতে পারছেন, সেহেতু আপনার কোনো সমস্যা হওয়ার কথা নয়। আর একটা জিনিস কি, যখন মাখায়া ফেলা যায় এবং মনে করেন যে একটা সিদ্ধ খাবার, যেমন আমাদের কোম্পানির যে প্লেট খাবারগুলি নয়, এই প্লেট খাবারগুলি নিয়ে সিদ্ধ টিদ্ধ সহ অনেক ভিটামিন মিনারেলস অনেক কিছু মিলায় ঝিলায় একটা কিছু করা হয়, এবং ওখানে একটা ধরেন যথেষ্ট ময়েশ্চার, কিন্তু ওখানটায় পানি বা ময়েশ্চার এগুলি যথেষ্ট আসে, তারপরে দেখা যায় যে এটা ওই এই এমনভাবে হয়তো যদি রাখা যায় যে এখানে ময়েশ্চার ঢুকতে পারে, সেক্ষেত্রে কিন্তু এই অনেক খাবার দেখবেন যে বস্তা খোলার পরে একটা দিকে চলে গেছে, এরকমের একটা কালচে হয়ে গেছে খাবার। তো যেখানটা এরকমের বেশি পরিচর্যা থাকে সেখানে কিন্তু আবার বেশি ভেজাল হওয়ারও সম্ভাবনা থাকে। আপনার দুশ্চিন্তার কোনো কারণ নাই, যেহেতু আপনি শুকনো খাবার আর আপনার প্ল্যান্ট প্রোটিনেই আপনি বেশি ব্যবহার করছেন, সেহেতু আর আপনি তো এগুলো সিদ্ধ খাবার নয়, ওদের খাবারগুলো কিন্তু সিদ্ধ খাবার, কোম্পানির খাবারগুলি ওরা কিন্তু সিদ্ধ করা খাবার, ওখানে ইনফেকশন একটা আসতে পারে বা ধরেন ফাঙ্গাল ইনফেকশন হইতে পারে, কিন্তু একেবারে যে 2 মাস সময় দেয় না, যে 2 মাসের পরের দিন যাকে 60 দিনের মাথায় যে নষ্ট হয়ে যায় তা না। এটা হলো যে আপনার মানুষের খাবার বানানোর পরে স্বাভাবিক যে সচেতনতার যেটা দরকার, তিনি যেন কোনোভাবে ক্ষতির মুখে না হন, সেই জন্য বেশি লম্বা সময় না, আবার বেশি খাটো সময় না। বেশি লম্বা সময় বানাইলেন, মনে করেন যে খাবার খেতে পারলো না, কোনো কারণে হয়তো ময়েশ্চার কিছু যুক্ত হইলো, সেই ক্ষেত্রে আপনার এরকমের সমস্যা হইতে পারে। আপনার এখানে সমস্যা হবে না, তারপরে আপনার এত লম্বা সময়ের জন্য খাবার এরপর থেকে বানাবেন না, আপনি এই ধরেন 20-25 দিনের মধ্যেই শেষ করতে পারলে ভালো হয়, রিস্ক নেওয়ার দরকারটা কি?
আপনাকে ধন্যবাদ আশরাফুল ইসলাম সিলন সাহেব। এর পরের প্রশ্ন হচ্ছে যে রাসেল রানা সাহেবের প্রশ্ন হচ্ছে যে ট্যাংরা মাছের সাথে অন্য কি মাছ করতে পারি যদি বলতেন স্যার। আসলে তো এই জিনিসটা ওই যে আবার গণ্ডগোল করে ফেললেন, ট্যাংরা মাছ আপনারা করবেন একক চাষ এবং ট্যাংরা মাছের রেট তো অনেক বেশি, 400-500 টাকা কেজি, আমি জানি না আপনাদের এলাকায় কী রকমের দাম। তো ট্যাংরা মাছকে, এই ট্যাংরা মাছকে খাবার দেওয়ার জন্য আপনি যে খাবারটা দেবেন সেটা হলো অত্যন্ত যত্নের সঙ্গে হাই প্রোটিন ডায়েট দেবেন, অন্তত 30% কমপক্ষে প্রোটিন সম্বলিত খাবার দেবেন। তার খাবারটার দাম তো প্রায় আপনি বানাইলেও প্রায় 35-40 টাকার মতন কাছাকাছি যাবে। তো সেইখানে যদি আপনি অন্য চাষ, অন্য মাছ দেন তাহলে তো আর একক চাষ হইল না, তাহলে ওটা আবার মিশ্র চাষ হয়ে গেল। আপনি এখানটায় অন্য মাছের কথা আপনারা ভাববেন না, অন্য মাছের কথা এইভাবে ভাবতে পারেন যে আপনার মনে করেন যে বিঘায় এই সব মাছ মিলিয়ে 50-60টা মাছ অন্য মাছ, এইটা আপনার যা খুশি, মনে করেন যে 10টা রুই, 10টা মৃগেল, 10টা কাতল, 10টা সিলভার কার্প, 10টা বিগ হেড, 10টা কার্পিও, ঠিক এইভাবে দিয়া গেলেন। দিয়া আপনি বিঘায় 10টা 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 করে আপনি গিয়ে 50-60টা মাছ দিয়ে দিলেন, কিন্তু এইটাকে আপনি বলতে পারবেন না যে এইটাকে কিভাবে দেব, এটা আমিও বলবো না যে এটা আপনি কিভাবে দেবেন। ঘটনাটা হইল এদেরকে রাখা হবে এরকমের যে ওরা ট্যাংরা মাছের জন্য খাবারের মধ্যে ভাগ বসাইতে না পারে, ট্যাংরা মাছ খায় না কিন্তু এরা খায়, এমন যদি খাদ্য উপাদান ওই পুকুরের মধ্যে থাকে সেইটা সহ তারা ওই খাদ্যের মধ্যে ভাগ বসাবে। কিন্তু তো যেহেতু আমরা আশা করব যে পুকুরের সব খাদ্য ট্যাংরা মাছ হয়তো যদি নাও খায় বা বাড়তি খাবার কিছু থাকে সেগুলি নিয়ে এই কার্প জাতীয় মাছ এরকমের আসবে, সেই ক্ষেত্রে আমরা কিছু দিতে বলি। কিন্তু সাধারণত আমি একক চাষের সঙ্গে বিশেষ করে ট্যাংরা মাছ, চিংড়ি মাছ, পাবদা মাছ এদের সঙ্গে অন্য মাছগুলি প্রশ্নই আসে না। আর এখানে তো মাছ ঘনত্ব অনেক বেশি থাকে, কার্প জাতীয় মাছের ঘনত্ব কিন্তু অত সহ্য করতে পারে না, জিনিসটা বোঝার চেষ্টা করেন। আর যদি অ্যারেটারও লাগাইতে পারেন তাহলে সেক্ষেত্রেও আপনারা অন্য মাছকে সাথে রেখে ট্যাংরা মাছের খাবারটা ওকে দিয়ে খাওয়াবেন না, যদি খাবার তাহলে আপনার লস হবে, কারণ ট্যাংরা মাছের কেজি হচ্ছে 400 টাকা, এর কেজি হচ্ছে 200-250 টাকা বা ধরেন 150 টাকা, তাহলে আপনি এখন জিনিসটা বুঝবেন আমি আশা করব। মানে এক পুকুরেই সব কিছু আবাদ করতে হবে এই কথাটা ঠিক না। এর পরের প্রশ্ন আসছে ফরিদ ইসলাম সাহেবের প্রশ্ন হচ্ছে যে স্যার সালাম নেবেন, স্যার কার্প জাতীয় মাছের দেহের ওজনের 2% খাবার দিতে হবে কিন্তু দিনে দুইবার খাবার দিলে প্রতিবারে 2% দিতে হবে নাকি ভাগ করে দিতে হবে? কেন ভাই কথাটা তো না বুঝার মতন করে বলি নাই, যদি কাউকে বলা যায় যে 2%, আমি তো বলছি যে এই খাবারটা আপনারা দুইবারেও দিতে পারেন, তিনবারেও দিতে পারেন, কার্পের জন্য একবারে দিলেই যথেষ্ট, সেখানে আপনি আবার তাহলে তো আমি বলতাম 4% খাবার দুইভাবে ভাগ করে দিয়ে দেন। আপনারা কথাগুলো শোনার চেষ্টা করেন, ভালো করে বোঝার চেষ্টা করেন মনোযোগ দিয়ে, তাহলে আপনারা অবশ্যই বুঝবেন এটা অবশ্যই সারা দিনের জন্য রেশন, একবারের জন্য না, আপনারা জিনিসটা একটু বুঝবেন আশা করি। এর পরের প্রশ্নটা আশরাফুল ইসলাম সাহেবের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এই ক্লাসের পর আমি তো আরও হতাশ হয়ে গেলাম, তেলাপিয়ার অধিক পোনার কারণে আমি মাছের খাবার পরিমাণ ঠিক দিচ্ছি না ভুল দিচ্ছি সেটা বুঝতে পারছি না। আশরাফুল ইসলাম সিলন সাহেব, আপনার পুকুরের মধ্যে তেলাপিয়ার পোনা যথেষ্ট আছে, এইটা আপনার যেটা করা উচিত সেটা হলো আপনাকে আমরা বলছিলাম যে তেলাপিয়ার পোনা যদি অধিক থাকে তাহলে সেগুলি অবশ্যই আপনার টান দিয়ে আপনি উঠায় ফেলবেন। আর তেলাপিয়ার পোনা বেশি থাকলে সেটা হলো যে তেলাপিয়ার পোনা সহ আপনি যদি বাংলা মাছের খাবারটা যদি আপনি হিসাবটা ঠিক করতে চান তাহলে আপনার গণ্ডগোল হবে, কারণ তেলাপিয়া যতবারেই খাবার পাবে তেলাপিয়া প্রত্যেকবারে সেই আপনি তেলাপিয়া প্রত্যেকবারে সেই খাবারে ভাগ বসাবে, কিন্তু বাংলা মাছ খাবার একবার খাবার খেলে সে আর পরে খাবারটা খেতে যাবে না, কিন্তু তেলাপিয়া আপনার বারবার খাবারটা খেতে যাবে। তো এই জন্য আপনার উচিত হবে তেলাপিয়াকে, মানে এই এই জন্য আমি বলি যে এই জিনিসগুলোকে মিশ্রণগুলোকে সবসময় রাখা উচিত না, আপনার তেলাপিয়ার পোনা বাড়তি থাকলে তেলাপিয়ার পোনাগুলোকে আপনার জাল টেনে আপনি তুলে ফেলুন, আর যদি আপনি তুলতে না পারেন শেষ পর্যন্ত তাহলে তো আপনাকে এটা তো এটার এটার সাফারিংসটা কার, মানে দায়িত্বটা কেটা আমরা, আপনার ভুল আছে আপনি ভুলটা সংশোধন করার মতন মানসিকতা নাই, আমার পরামর্শ দিয়েই কি আমি ভুলটা সংশোধন করে দিতে পারবো নাকি আপনাকে আমি মেক আপ দিতে পারবো ভাই? এই জিনিসটা আপনার বোঝা উচিত যে
কোনটা মাছের ক্যারেক্টার কি। আর আপনারা যদি এই জিনিসগুলো নাই বুঝেন, তাহলে আমার মনে হয় যে ক্লাস করে আপনাদের বিশেষ কোনো লাভ হচ্ছে বলে আমার মনে হচ্ছে না। তো সেই ক্ষেত্রে সিদ্ধান্ত ভাই আপনাদের, পরামর্শ আমার। রুবেল রানা সাহেবের প্রশ্ন হচ্ছে যে পুকুরে ফাইটোপ্লাঙ্কটন ব্লুম হয়েছে, 6 দিন যাবত খাবার টোটালি বন্ধ আছে, মাছ খাচ্ছে খুব করে, শ্যাওলায় ভরে গেছে, এখন করণীয় কি? পুকুরে ছবি এখানে দিতে পারলাম না, করণীয় কী স্যার জানাবেন। আপনাকে ধন্যবাদ ভাই। আপনার এই এখন এখনকার যে ঠিক এই মুহূর্তে যেটা চলতেছে, এটা যে কোনো পুকুরেই কম বেশি ফাইটোপ্লাঙ্কটন ব্লুম হচ্ছে, এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। এটা হলো যে আপনি যে খাবারগুলি দেন সেটার থেকেও, কিংবা ফাইটোপ্লাঙ্কটনের জীবনচক্রের মধ্যে এই মুহূর্তে ওদের একটু সিজনাল সাকসেশন বলে একটা জিনিস আছে, মৌসুমি একটা পরিবর্তন, মানে এই সময় ওদের একটা বংশানুক্রমিক বা বংশগতির একটা উচ্চমাত্রায় একটা ফলন হয় আর কি, এই মুহূর্তে একটু বেশি। যেমন প্রত্যেকটা জিনিসের একটা মৌসুম আছে না, ঠিক ওর একটা এই মুহূর্তে একটা মৌসুম যাচ্ছে, যে কারণে ফাইটোপ্লাঙ্কটনের উৎপাদনটা খুব বেশি হয়েছে। এটা নিয়ে আপনার টেনশনের কোনো কারণ নাই। আপনার খাবারের পরিমাণটা একটু কমায় দিয়ে তো রাখছেনই, এটাকে আপনি আরও কয়েকদিন একটু লক্ষ্য করেন, আর অল্প অল্প করে কারণ খাবার দেন, কারণ ওই ফাইটোপ্লাঙ্কটনের মধ্যে যেটা আসছে তাতে যেটা প্রোটিন ও পাচ্ছে তার সঙ্গে আপনার কিছু খাবার, মনে করেন যে যে পরিমাণে খাবার দিতেন তার 1/4 হলে একটু দিয়ে যান। কারণ হচ্ছে গিয়া যে এইটা যদি টোটালি আবার বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা হবে। আচ্ছা, এইখানে তো আবার সেই সমস্যা দেখা যাচ্ছে। আমি কিন্তু কয়েকটা প্রশ্ন এড়াই গেছি, এড়াই যাই নাই ঠিক, মানে হঠাৎ আমাদের স্ক্রিনটা উপরে উঠে গেছে, যাদের প্রশ্নের উত্তর দিতে পারতেছিলাম না তারা অনুগ্রহ করে আবার প্রশ্নটা করেন। রাশেদ খানের প্রশ্ন বোধহয় এড়াই গেছে, তো যতক্ষণ আমাদের প্রশ্ন, আপনারা একটু মেহরবানি করে যাদের প্রশ্নের উত্তর দেয়নি তারা একটু প্রশ্নটা রিপিট করেন একটু মেহরবানি করে। তো যেটা বলতে ধরছিলাম যে এই শীতকালীন এই সময়ে একটা ফাইটোপ্লাঙ্কটনের একটা ব্লুম আসে, এটা ব্লুম আসে, এখন যেমন ইউগ্লেনারও একটা ব্লুম আসছে কোথাও কোথাও, তো এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নাই, আপনারা এটাকে স্বাভাবিকভাবেই নেন, এটা নিয়ে সমস্যার কোনো কিছু নেই। আপনারা মাসিক যে পরিচর্যা, যেটা আপনার লবণ চুনের যে ব্যাপার স্যাপারটা, এটা কিন্তু আমরা যেন এটা ফেল না করি, এটা মাথার মধ্যে রাখবেন। যাদের যাদের প্রশ্নের উত্তর দিতে পারি নাই তারা তারা একটু প্রশ্নটা মেহরবানি করে রিপিট করেন ভাই, একটু একটু নেটের একটু সমস্যা হচ্ছে একটু টেকনিক্যালি। তো আমরা যেটা বলতেছিলাম সেটা হলো যে মাছের যে খাদ্যের যে পরিমাণ, এই খাদ্যের পরিমাণটা কিন্তু নির্ধারণ করার ব্যাপার স্যাপারটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই জন্য যে মাছের খাদ্যের পরিমাণটা নির্ধারণ করতে না পারলে, যদি আপনাদের এটা আন্ডার ওয়েট হয়ে যায় তাহলে কিন্তু মাছও আন্ডার ওয়েট হয়ে যাবে, বা আন্ডার কোয়ালিটি কোয়ান্টিটি যদি হয়ে যায় তাহলে মাছের কিন্তু আপনার এটা আগাইতে পারবে না, মাছ ক্ষতিগ্রস্ত হবে, কারণ মাছের মেনটেনেন্সের জন্য একটা ইয়া হবে, মাছের মেনটেনেন্সের জন্য মানে এই লিমিটেড খাবারটাই ব্যবহার হয়ে যাবে, কিন্তু ইয়া হবে না, বাড়তি যে গ্রোথ যেটা হবার সেটা কিন্তু হবে না। তো এই জিনিসটাকে খেয়াল করে আমাদের মাছের খাবারের পরিমাণটাকে নির্ধারণ করার জন্য আমাদের কিছু বুদ্ধি পরামর্শ আছে, সেটা হলো যে আমি বলি যে ঝুড়ি ব্যবহার করা, খাবারের ঝুড়ির মাধ্যমে বিশেষ করে কার্ব জাতীয় মাছের ক্ষেত্রে খেয়াল করবেন, যে মাছের খাবারের ঝুড়ি যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে কিন্তু এই পরিমাণটা অন্তত আমরা নির্ধারণ করতে পারবো। আর পরিমাণটা নির্ধারণ করেই আমরা ধরেন মনে করেন যে এমনভাবে খাবারটা দিলাম যে সকালবেলা দিলাম, বিকাল 2:30-3 পর্যন্ত ওই খাবারটা ওখানটায় থাকলো আর কি, এইটা যদি আমরা করতে পারি তাহলে আমরা অ্যাসেস করতে পারবো।
এরপরের প্রশ্ন হচ্ছে যে ফরিদ ইসলামের প্রশ্ন, তিনি বলছেন যে স্যার শীতকালে রাসায়নিক সার ব্যবহার করা যাবে কি, যদি যায় তাহলে পরিমাণে কীরকম হবে জানাবেন। ফরিদ ইসলাম সাহেব আপনাকে ধন্যবাদ। শীতকালে রাসায়নিক সার অবশ্যই ব্যবহার করা যাবে। আপনার যদি আপনার খেয়াল করবেন যে আপনার পুকুরে পুকুরে যদি কালার যদি কমে আসে তাহলে আপনার মেকআপ দেওয়ার জন্য যতটুকু, এইটা আমি আপনাকে পরিমাণ নির্ধারণ করব না, কারণ আমরা যেটা ডোজ দিছি সেটা ডোজ তো দিছি, কিন্তু আপনার পুকুরের যে উর্বরতা আর আপনার মাছের যে উপস্থিতি সেটাই নির্ধারণ করবে যে আপনার প্রয়োজনটা কেমন। তো সেইটার উপরেই নির্ভর করে আপনারা রাসায়নিক সার প্রয়োগ করবেন। এরপরে জাহিদ মালিক সাহেবের প্রশ্ন হচ্ছে যে পুকুরে তেলাপিয়া বাচ্চা দেয়, এগুলোর কি পালন করা কি লাভজনক? এটা পুকুরে যে তেলাপিয়া যে বাচ্চারা দেয় সেইটাকে সমস্যা হইল, এটা একসাথে হয় না, আজকে একটা দিছে তো সকালে একটা দিছে তো বিকালে একটা দিছে, কালকে একটা দিছে তো তারপর দিন বিকালে দিছে, এইভাবে ওদের একটা সাইজের মধ্যে গড়বড় হয়ে যায়। তো যারা একদম কমার্শিয়াল চাষি তারা কিন্তু এইটা অনেক সময় খাবারটা নির্ধারণ করতে পারেন না, সে কারণে লস হয়ে যায়। কিন্তু যেহেতু তেলাপিয়াকে সিনথেটিক হরমোনমুক্ত মাছ চাষ হিসেবে আমরা আবাদ করতে চাই, সেহেতু আমরা পুকুরের এই তেলাপিয়াগুলোকে আমরা নার্সিং করতে যদি পারি, খাবারটা ঠিক মতন যদি দিতে পারি, তাহলে কিন্তু এটা অবশ্যই লাভজনক। আমি দেখছি এই বাচ্চাগুলাও আমার নিজের পুকুরে যেটা আমি পাইছি আর কি, এই বাচ্চাগুলাও আপনার 8-9 মাসের মাথায় গিয়া কেজি সাইজ ধরেই ফেলে, তখন এটা অনেক বড় সাইজ পাওয়া যায়। আমি অবশ্যই যে 200-250 গ্রাম তেলাপিয়া মানে এই সাইজের তেলাপিয়া বিক্রি করতে আমি আগ্রহী না, তবে দেখছি যে আপনার 8 মাস 9 মাসের মাথায় এরা 1 কেজি ধরে ফেলে বা পারও হয়ে যায় এরকম একবার, তো আমার কাছে এটা খারাপ লাগে না, এটা আবাদযোগ্য, অবশ্যই এটা আবাদযোগ্য। নাজমুস সাদাত সাদি সাহেব বলছেন যে স্যার তেলাপিয়াকে কি নেটের মধ্যে খাবার দেওয়া যাবে? নেটের মধ্যে কেন খাবার দেবেন ভাই, এরকে তো ছড়াইয়ে দেবেন। আপনার এখানে তেলাপিয়ার জন্য যেটা বেস্ট বুদ্ধি সেটা হচ্ছে যে যেহেতু তার একটা খাদক চরিত্র আছে, সেহেতু ছড়াইয়ে দিতে পারলে ভালো হয়। অবশ্যই এখন ওই যে অনেকেই ওই যে ফিডিং মেশিন যে আছে সেইটা দিয়েও অনেক সময় দিতে পারেন আর কি, তো ওভাবেও করা যাইতে পারে, কিন্তু এটা দরকার নেই, এটাকে এর পরিমাণ তো আপনি নির্ধারণ করতে পারবেন না, এর পরিমাণ নির্ধারণ করতে হবে তেলাপিয়ার ইয়ার মাধ্যমে, আপনার ওই মাছকে স্যাম্পলিং করে তার বডি ওয়েটের 3-4% খাবার দিতে হবে, এবং 10-12 দিনের মাথায় মাথায় আপনাকে নেটিং করে ওর গ্রোথ রেটটা আপনাকে খেয়াল করে খাবার পরিমাণটা নির্ধারণ করতে হবে। সাধারণত সপ্তাহের মাথায় 10%-এর মতো করে বাড়তেই থাকে এটা খাবারটা। এরপরে এমডি রাশেদ খানের যে প্রশ্নটা আসছে সেটা হলো, স্যার আমি মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মোট 150 দিনে কার্ব জাতীয় মাছ চাষ করবো, শতাংশে কী পরিমাণ দেব, সঠিক পরিমাণে খাবার দিলে 150 দিনে কি পরিমাণে মাছ উৎপাদন আশা করা যায়? এইটা হলো যে আমি তো সবসময় বলি ভাই যে শতাংশে যত কম দেবেন তত ভালো, আপনি যদি 5 মাস আবাদ করেন তাহলে সেক্ষেত্রে আপনি শতাংশে 20টার মতন করে দিতে পারেন, 20টার মধ্যে আপনার মনে করেন যে 6টা রুই 6টা মৃগেল, তারপরে আপনি মনে করেন যে সিলভার কার্প 2টা 3টা, তারপরে কাতলা 1টা 2টা, তারপরে কার্পিও মাছ হয়তো 2টা দিয়ে দিলেন, গ্রাস কার্প 1টা পুঁটি 2-3টা, এরকম যদি করেন তাহলে 150 দিন বা ধরেন 5 মাসের মাথায় যেটা হবে সেটা হলো যে এটা হলো এটা এটা নির্ভর করবে আপনার মাছের যে সাইজটা আছে, আপনার পোনার যে সাইজটা আপনার দেওয়া আছে সেইটার উপর নির্ভর করবে যে গ্রোথটা কী রকমের আসবে, এটা সুনির্দিষ্ট করে কিছু বলা যাবে না। তবে ওই ধরেন মনে করেন যে 25-20 কেজির মতন আসে, এটা এটা আসবে, কোনো সমস্যার কিছু না। আর এটাতে যদি আবার অ্যারেটর লাগাইতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার উৎপাদন আরও বাড়বে, বা সেক্ষেত্রে আপনি সংখ্যাটা যেমন বাড়ায় দিতে পারবেন উৎপাদনও সেরকম বাড়বে। আর সেই সঙ্গে শুধু ওই এতদিনে কত সাইজ হবে এইটা কিন্তু প্রশ্ন করা ভুল, ঘটনা হলো যে আপনি এই পুরা টাইমটায় কী পরিমাণে পরিচর্যা করতে পারবেন, কী পরিমাণে খাদ্যটা দিতে পারবেন, আপনার খাদ্যের মধ্যে আমিষের হার কীরকমের থাকবে, এইটা তো হলো ফের আমার দিকের প্রশ্ন, আমাকে তাহলে আপনার আগে নিশ্চিত করতে হবে যে আপনি কী কী করতে পারবেন সেগুলো আগে বলেন, তারপরে আমি আমার দিকটা বলি। তো যদি আপনারা এটা ঠিকভাবে এটা করতে পারেন তাহলে কিন্তু আপনাদের
20, 25, 30 এটা নির্ভর করবে সম্পূর্ণ আপনার উপরে। আপনি যদি মনে করেন যে সংখ্যা খুব কম দেন, যদি 12-14টার মধ্যে যদি দেন, তাহলে দেখবেন যে হয়তো সাইজ যদি না বড় দেন আর 12-14টার মধ্যে দেন, তাহলে দেখবেন যে গ্রোথ আরও ভালো হবে। তো মোটামুটি এই ছিল আমাদের প্রশ্নোত্তর পালা, আর আজকে বোধহয় আর কোনো প্রশ্ন নয়, প্রশ্ন দেখতেছি না। তো মেহেরুল আজিজ সাহেবের কাছে প্রশ্ন অবশ্য আশা করছিলাম, তিনি দিতে পারলেন না, দিলেন না। যাই হোক, প্রশ্ন যদি না থাকে তাহলে তো দেওয়ার দরকার নাই। তো আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন। এরপরে প্রশ্ন এতক্ষণে আসছে, কাঁচা গোবর কি প্রতিদিন সরাসরি পুকুরে দেওয়া যাবে? এই জিনিসগুলি না আপনাদের কিছু স্টাডি করা দরকার। কাঁচা গোবর যদি পরিমিত পরিমাণে, কাঁচা গোবর প্রতিদিন এইভাবে দেওয়া মানে কালকে ভিজায় রাখলাম আর আজকে, মানে কালকে পানি দিয়ে ভিজায় রাখলাম আর আজকে দিয়া দিলাম, এরকমও যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু আপনার বিশেষ কোনো সমস্যা হবে না। যদি পরিমাণটা প্রয়োজন মানে পরিমিত পরিমাণ হয়, মনে করেন যে বিঘায় 5 কেজির মতন এরকমের যদি দেন তাহলে কোনো সমস্যা হবে না। অর্থাৎ শতকে 150 গ্রাম থেকে 200 গ্রাম কাঁচা গোবর আগের দিন ভিজায় রেখে পরের দিন যদি আপনি উড়ায় মারেন তাহলে এটা কোনো সমস্যা হবে না। তো যেটা বলতেছিলাম সেটা হলো যে মাছের যে খাদ্যের পরিমাণ নির্ধারণের যে ব্যাপারটা, হ্যাঁ নাজমুল সাদাত সাদী সাহেব, আপনি ওই পরিমাণটা নির্ধারণ করেন আর কি, যে বেশি যেন না পড়ে। তো মাছের যে খাবারের পরিমাণটা নির্ধারণ করার কথা বলছিলাম, আমি আরও কয়েক মিনিট কথা বলবো, যদি এর মধ্যে প্রশ্ন না আসে তাহলে আমার এই কথাবার্তাগুলো বলে শেষ করে দেবো আর কি। তো আমি যেটা বারবার বলি যেটা, সেটা হচ্ছে যে কার্ব জাতীয় মানে কার্ব জাতীয় মিশ্র চাষের মধ্যে অবশ্যই খাবারটা নমুনায়ন করার অতটা দরকার হয় না, খাবার নমুনায়ন করলেই হয়। সেটা হলো যে খাচ্ছে কী রকমের মোট, যে পরিমাণে খাচ্ছে সেই পরিমাণে দিয়ে দিলে পেট ভরায় যদি খাওয়ায় দিয়ে দেয় তাহলে আপনার আর কোনো দরকার হয় না। আর এই একক চাষের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে মাছের সাইজ কী রকমের গ্রোথ আসলো তার বডি ওয়েটের উপর নির্ধারণ করে আপনাকে খাবারটা দিতে হবে। এবং সবসময় খেয়াল করবেন মাছ চাষে যত কিপটামি করবেন তত ধরা খাবেন। মানে এই মাছ চাষের কিপটামি করে কেউ কেউ কীরকমের, কারো কারো ধারণা হইলো যে যত কম খাবার দেবো মাছ তো সমানে বাড়বে, এটা এক গ্রুপের কিপটা আছে মাছ চাষিদের মধ্যে। আর একটা গ্রুপের কিপটা আছে যেটা, সেটা হইলো যে মাছের প্রয়োজন হইলে মনে করেন যে 3 কেজি খাবার, তিনি দিয়া দিলেন যে 5 কেজি খাবার দিলে বোধ হয় সেই পরিমাণে, মানে উল্টা কিপটা, একটা হইলো সোজা কিপটা আর একটা হইলো উল্টা কিপটা। তার ধারণা হলো যে মাছকে যদি বেশি পরিমাণে খাবার দেওয়া যায় তাহলে বোধ হয় বেশি আবাদ হবে, কোনোটাই সঠিক না। আমরা মাছের খাবার নির্ধারণের সময় অবশ্যই প্রয়োজনীয় পরিমাণের খাবারটা নির্ধারণ করব, আমরা এটা দেব, তাহলে মাছ যেমন খাবে দাবে ভালো থাকবে, তার পরিবেশগুলি ভালো নিশ্চিত হবে, আর তার শ্বাসজাতীয় সমস্যা বা পচনজনিত অক্সিজেনের ঘাটতি এটাও থাকবে না। আর যারা পারবেন তারা অ্যারেটর যদি লাগায় নেওয়ার চেষ্টা করেন, অ্যারেটর যদি দাম মনে করেন তাহলে সেক্ষেত্রে আপনারা মোটর দিয়েও পানি ফালায়ও কিন্তু আপনারা একটা অ্যারেটরের কাজ করতে পারেন। আপনারা এইভাবে আপনাদের মাছের চাষকে সাশ্রয়ীভাবে নিয়ে আসতে পারেন এবং আপনারা অধিক লাভ করতে পারেন। তা ধন্যবাদ আপনাদেরকে সবাইকে, ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আমরা পরবর্তী ক্লাস পর্যন্ত আমরা ভালো থাকি, এবং আমরা শীতের সময় আপনারা খেয়াল করবেন, আপনারা সবসময় পর্যবেক্ষণ করার চেষ্টা করবেন যে কী যাচ্ছে কী যাচ্ছে না। তো ধন্যবাদ ভাই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।